উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত ষষ্ঠ স্থান লাভ করা যোরহাটর নন্দিতা দাস হব পারে আন বহুতরে বাবে অনুপ্রেরণার উৎস। পিতৃয়ে মানুহর ঘরে ঘরে মশলা বিক্রি করে লাভ করা সামান্য পরিমাণের উপার্জনে অতি কষ্টর মাজেরে নন্দিতায় অধ্যয়ন করে গৈছিল আর তারে আশাতীত ফল লাভ করেছে নন্দিতায়। পিতৃয়ে এখন দুচকীয়া বাহনত মানুহৰ ঘৰে ঘৰে গৈ মছলা বিক্ৰী কৰে আৰু মাতৃয়ে লোকৰ ঘৰত কাম কৰে। এই পিতৃ মাতৃৰ এই সন্তান এতিয়া অসমৰ ভিতৰত জিলিকি উঠিছে। হয়, উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত ষষ্ঠ স্থান লাভ কৰা যোৰহাটৰ নন্দিতা দাস হ'ব পাৰে আন বহুতৰ বাবে অনুপ্ৰেৰণাৰ উৎস। পরিয়ালর কষ্টর মাজেরেও যে এক সুন্দর ফলাফল পাব পারি তারই উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরলে এইগী ছাত্রী নন্দিতা দাসে। পাপায় বহুত কষ্ট করে এই বুঝি পাও। গরম দিনত তো আগত তো পাপায় সাইকেল দিয়ে মারিছে পাপা, আর তারপর লাই লাই গাড়ি ললে, গাড়ি লোন লো পেলায় গাড়ি ললে, তারপর গাড়ি দিয়ে চলালে। এটা এই পরিয়ালটির জ্যেষ্ঠ কন্যা নন্দিতাই পিতৃ মাতৃর কষ্ট উপলব্ধি করে অতি নিষ্ঠারে সীমিত সুবিধার মাজেরে চলাই গেছিল অধ্যয়ন। আর নন্দিতার এই কষ্ট অধ্যবসায়ের ফল হিসাবে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার বাণিজ্য শাখাত অসমৰ ভিতরতে ষষ্ঠ স্থান দখল করবলে সক্ষম হয়। মা ও দেউতার বেশি ভালকে মোক হেল্প করেছে এটু ইমান ভাল রেজাল্ট করব কানে। কেনেকে আজি স্ট্যান্ড করব ভাবিছিলানে? নাই বাবা, একদমই ভবা নাছিল। অকল কিন্তু আমার স্যার এজন আছিলে যোনে কৈছিলে তোমাক স্ট্যান্ড করব লাগিব রে, মানে স্যারক মোৰ ওপৰত বিলিভ তো আছিলে। তারপর আৰু মই হলো ইমান ভাবা নাই, তাৰপিছত পৰীক্ষাটো যেনেকে নৰ্মেলি পঢ়ি দিওঁ ভালকে পঢ়ি দিলোঁ আৰু। তাৰপিছত আৰু গম নাপালোঁ, ৰাতিপুৱা গম পাইছোগে সবেই কথা পাতি আছে নন্দিতা দাস কোন, নন্দিতা দাস কোন, তেতিয়া গম পাইছোঁ অ' মই ছিক্স ৰেংক পাইছোঁ তেতিয়া গম পাইছোঁহি। এই সৰু ভাড়াঘৰটোৰ এইখন টেবুলতে পঢ়ি উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰস্তুতি চলাই গৈছিল নন্দিতা দাসে। আন বহু ছাত্ৰ ছাত্ৰীৰ তুলনাত অতি সীমিত সুবিধাৰ মাজেৰে তেওঁ পঢ়িছিল। সহজ সরল পিতৃ মাতৃয়ে যেন বুঝিবই পৰা নাই নন্দিতার এই সফলতার কথা। কন্যার পরীক্ষার ফলাফলত অভিভূত হয়ে পড়ছে তেওঁলোক। প্রিন্সিপালে ফোন করলে কলেজের পর, তারপর ছোৱালী কান্দিব ললে, মই যে কি হল কি হল এনেকে এনেকে কথা বলে। মই কলো ভালকে খুলি ক, মই পড়িব না জানো। আপনি পড়িব পড়লিখা না জানো? না জানো। আচ্ছা আচ্ছা। তারপর ছোৱালী কলে এনেকে এনেকে কথা, মই কৈছো তই ভালহে ৰিজাল্ট পাইছ, তই ভালহে কৰিছ, তই কান্দিছ কেলে? বহুত কষ্ট কৰিছো, কাম কৰি কাম কৰিছো, দেউতাকে কাম কৰিছে, দেউতাকেও খুৱাই আছে, বৰ ধুনীয়াকে পাছ কৰিছে, মোৰ বহুত ভাল লাগিছে। দেউতাকে আমি ভাত বনোৱা কাম কৰো এনেকে। নন্দিতার এই সফলতায় পুনর্বার প্রমাণ করে দেখালে মনত ইচ্ছা থাকিলে আর একাগ্রতার কাম করলে নিশ্চয় সফল হব পারি। যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।